রবীন্দ্রনাথ ঠাকুর এত লেখার মধ্যে 2300 ছবি এঁকেছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি শিল্পী না? খুব একটা যে ভালো পরিস্থিতি এটা আমি বলবো না। বড় বড় চারটে আর্ট কলেজ থেকে পাশ করলেই সে শিল্পী হবে এরকম ব্যাপার না। কলকাতার গগনেন্দ্র প্রদর্শনশালায় অনুষ্ঠিত হল আর্ট এক্সিবিশন। এই আর্ট এক্সিবিশনে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। কি বললেন এই অনুষ্ঠান নিয়ে তারা, শুনে নেব তাদের মুখ থেকেই। আমাদের এটা একটা এক্সিবিশন অভিষেক, ভবানীপুর অভিষেকের একটা এক্সিবিশন। এক্সিবিশনটা ভীষণ সুন্দর, 54-55 জন শিল্পীকে নিয়ে, এবং এক্সিবিশনটা দেখে আমার খুব ভালো লাগলো। এবং ছবি মানে এটা মনে রাখতে হবে বাস্তব কথা বলা, ছবি মানে ন্যাচারালটাকে তুলে ধরা। শুধু ন্যাচারাল না, ছবি যেন কথা বলতে পারে, ছবির ভাষা থাকে, ছবির মাধ্যমে মানুষ যেন নতুন কিছু জানতে পারে। ছবিটা এমন একটা জিনিস, পেন্টিং মানে শুধু ছবি এঁকে বাড়িতে টানিয়ে রাখা না, ছবি দিয়ে এমন একটা ছবি মাধ্যম মানুষের জীবনের সব কিছু পথ সব সংশোধন করে দিতে পারে ছবি। সেই জন্য আমরা ছবি আঁকি। আমার নাম মাইকেল বোস, আমি ছবি আঁকছি প্রায় 50 বছর। সেই ছবি আঁকার মধ্যে সবথেকে বড় জিনিস আমার মনে হয় সেটা কন্টেম্পোরারি ছবি, যেটা সমসাময়িক ছবি, আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কন্টেম্পোরারি ছবি। কন্টেম্পোরারি ছবি মানে মানুষের জীবনের কথা বলা। এবং আমি চাই যে এই যে ছবি যারা ছবি আঁকছে এখানে, এখানে জুনিয়র শিল্পী অনেক আছে, সিনিয়র আছে, তারা প্রত্যেকে যেন শিল্পী হিসেবে একটা জায়গা তৈরি করতে পারে এবং ছবি এঁকে মানুষের জীবনের কথা বলতে পারে। আর এই এই এক্সিবিশনের জন্য যাকে ধন্যবাদ জানাবো সেটা হলো পার্থ সারথী নাথ, সমাজসেবী। সে তার বিরাট বড় অবদান এবং এই অভিষেক যারা করছে এই এক্সিবিশনটা তার কর্ণধার। তারা নিজের নিজের মতো করে ছবি করেছে, প্রতিটা ভালো আর্টিস্ট, কিন্তু তার মধ্যে আমাদের মতো প্রফেশনাল আর্টিস্ট কম, কিন্তু এরাও একদিন প্রফেশনাল আর্টিস্ট হবে, এরাও একদিন বড় হবে। আমি আশা রাখি এই এক্সিবিশন একদিন বিরাট হবে এবং পার্থদা বা অভিষেকের যে চিন্তাভাবনা সেটা অনেক বড় হবে, বিরাট বড় জায়গায় যাবে। আমি চাই যে অভিষেক অনেক বড় হোক এবং বিরাট জায়গায় যাক, এবং পার্থদাকে ধন্যবাদ এই এক্সিবিশনের জন্য। কথা হচ্ছিল কিছু শিল্পীর সাথে, মানে সেখানে যেটা শুনছিলাম তাদের কথা যে খুব একটা যে ভালো পরিস্থিতি এটা আমি বলবো না, কারণ এত খরচা করে তারা ছবি তৈরি করছেন, ছবি আঁকছেন, কিন্তু সেই অনুযায়ী উৎসাহটা তারা খুব কম পাচ্ছেন। তার কারণ যে সেরকম আমাদের এখানে ব্যবস্থা নেই, যে একটা যদি এরকম হতো যে সরকারি কোনো ব্যবস্থা যদি থাকতো যে একটা জায়গা যেখানে সমস্ত সারা বছর ধরেই একটা প্রদর্শনী চলবে এবং বিক্রিও চলবে সেখান থেকে, সেই জায়গাটা একটু অভাব আছে। যেটা বিদেশে আছে, বিদেশে শিল্পীর যা মূল্য বা শিল্পের যা মূল্য সেটা বোধহয় ভারতবর্ষে একটু খানিকটা কমই আছে বলতে গেলে। আমি নারীদের নিয়ে যে ছবি আঁকি সেটা হলো আমার সিরিজটা হলো সরস্বতী, মানুষের জীবনের কথা বলা, মানুষের জীবনের কথা ছবির মাধ্যমে তুলে ধরি, আমার কাজটাই তাই। মহিলারা এখন কতটা সেফ সেটা ছবি দেখলে বোঝা যাবে, কারণ ছবি দিয়ে আমরা যেটা বোঝাতে চাই সেটা হলো নারী জীবনের কথা এবং নারীরা কী প্রকার কষ্ট করে চলেছে আজও সেটা ছবির মধ্যে দিয়ে প্রকাশ। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা চালাচ্ছেন যাতে সমস্ত ক্ষেত্রে শিল্পীরা রয়েছে, শুধু চিত্রশিল্পী নয়, যারা গান বাজনা করছেন, যারা অভিনয় করছেন, সমস্ত ক্ষেত্রের যে শিল্পীরা, যে শিল্পীর যে বৃহত্তর একটা সমাজ রয়েছে, উনি তাদেরকে সমানে চেষ্টা করে যাচ্ছেন তাদের মানে উন্নতির জন্য। এবার সমস্যা হচ্ছে যে ওনার একক প্রচেষ্টা, এবং সেটা যদি আমরাও সকলে তার মধ্যে নিজেদেরকে সামিল করে ফেলতে পারি তাহলে আমার মনে হয় কাজটা আরও ব্যাপক আকার ধারণ করবে। এটা না একটা অন্যরকম ব্যাপার, শিল্প একটা অন্যরকম ব্যাপার। এটা যেরকম আমরা বলি না যে যারা চাষ করছে তারা হয়তো আর তাদের পরিবার চাষির জায়গায় যেতে চাইছে না, শিল্পটা কিন্তু তা নয়, এটা কীরকম ভেতর থেকে আসে, এটা চাপিয়ে দেওয়া বিষয় নয়। সুতরাং কখন কার ভেতর থেকে আসবে সেই শিল্পর যে ব্যাপারটা, শিল্পী যে সত্তাটা, এটা মানুষের ভেতরে থাকে সেটা, আমার যেটা ব্যক্তিগত যেটা মনে হয় যে এটা তো শিখিয়ে পড়িয়ে হয় না, এটা ভেতর থেকে আসে। মাইকেল বাবু আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি আরও ভালো বলতে পারবেন, কেন উনি তো একেবারে ছোটোবেলা থেকেই শিল্পচর্চার সাথেই রয়েছেন এবং ওনার হাতে প্রচুর ছাত্রছাত্রী তৈরি হয়েছে আজকে যারা এর সাথে যুক্ত রয়েছেন, যেটা আজকে জীবিকাও তৈরি হয়ে রয়েছে। এবং আমার সেটা মনে হয় যে যেরকম মানে এটা ভেতর থেকে আসা একটা বিষয়, এটা জোর করে আসে না, সুতরাং এটা চলতেই থাকবে, এটা কখনো বন্ধ হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, শিল্পী এমন একটা ব্যাপার, শিল্পী না অন্তর্নিহিত ব্যাপার। বড় বড় চারটে আর্ট কলেজ থেকে পাশ করলেই সে শিল্পী হবে এরকম ব্যাপার না।
মনের তাগিদে, ভেতরের তাগিদে যদি থাকে তাহলে সে শিল্পী হবেই, তাকে কোনোভাবে রোধ করা যাবে না। এবং শিল্পীটা কিন্তু নিজে থেকে হয়। আমাদের দেশে যেমন বহু গাছ আছে যেগুলোকে লাগাতে হয় না, কোনো বীজ ফেলতে হয় না, গাছ হয়, আমাদের এখানে শিল্পী অটোমেটিক তৈরি হয়। এবং তারা খেতে পাক আর না পাক, গরিব হোক বড়লোক হোক, শিল্পী নানান জায়গা থেকে উঠে আসে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এত লেখার মধ্যে 2300 ছবি এঁকেছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি শিল্পী না? পৃথিবীর মধ্যে বড় শিল্পীর মধ্যে ধরতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে ধরতেই হবে। সেই জন্য শিল্পীটা না অটোমেটিক তৈরি হয়। এবং পশ্চিমবঙ্গ হলো কালচারাল ক্যাপিটাল, এবং সেটা মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন যাতে শিল্পী তৈরি হয়, তার জন্য প্রচুর সহযোগিতা করছেন। আমার মনে হয় পার্থদার মতো লোক থাকলে, পার্থদা একজন মাননীয় সমাজসেবিক, এবং পার্থদার মতো লোক যদি সমাজে থাকে প্রচুর, চারিদিকে অন্তত দু চারটেই থাকে, তাহলে প্রচুর শিল্পী তৈরি হয়। পার্থদা প্রচুর সহযোগিতা করে। একটা এক্সিবিশনের জন্য 54-55 জন আর্টিস্ট নিয়ে এক্সিবিশন করা ছেলে খেলা না, যেটা পার্থদা দেখিয়ে দিল। এরকম প্রত্যেকে যদি পাশে এসে দাঁড়ায় নিশ্চয়ই শিল্পী তৈরি হবে। ছবি যে বিক্রি হচ্ছে না তা তো না, ছবি বিক্রি হচ্ছে। যদি কেউ বলে থাকে ছবি বিক্রি হচ্ছে না, তাহলে ভুল বলছে। হয়তো যত তারা আশা করছে ততটা হচ্ছে না, কিন্তু হচ্ছে বিক্রি।